আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে এসেছি। এই সেটিংসটা যদি আপনার স্মার্টফোনে একবার চালু করেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোনটাতে একদম অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। আপনি যদি সেটিংসটা চালু করতে চান তাহলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তাহলে ভিডিওটা শুরু করার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তা আসুন, সেটিংসটা করার জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, আপনার মোবাইলের যে সেটিংস নামে আইকনটা আছে এই সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে সেটিংসে যাওয়ার সাথে সাথে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন গুগল নামে যে সেটিংসটা আছে, এই গুগল নামে সেটিংটা কিন্তু যে কোনো প্রত্যেকটা স্মার্টফোনে আছে। আপনি এই গুগল নামে সেটিংসটাতে একটা ক্লিক করে দেবেন। গুগল নামে সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাডস নামে যে অপশনটা আছে, অ্যাডস, এই অ্যাডস নামে অপশনটাতে ক্লিক করে দিবেন। অ্যাড নামে অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা আইকন রয়েছে, এই আইকনটা যদি আপনার ক্ষেত্রে ওয়ান থাকে এটা কিন্তু বন্ধ করে দিবেন। এই আইকনটা বন্ধ করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। তারপর আপনাকে যেই সেটিংসটা করতে হবে, আপনি সোজা চলে যাবেন আপনার মোবাইলে যে ক্রোম ব্রাউজারটা আছে, এই ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এমন একটা ইন্টারফেস আসার পর এখানে আপনাকে সার্চ বক্সে লিখতে হবে মাই অ্যাক্টিভিটি। এখানে আমার এখানে মাই অ্যাক্টিভিটি লেখা আছে, এই দেখুন এখানে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ দেওয়ার পর দাঁড়ান আমি একটু এটা ডেস্কটপ মোড করে নিচ্ছি। হ্যাঁ, এখানে মাই অ্যাক্টিভিটি লেখার পর দেখুন সবার প্রথমে যে অপশনটা থাকবে ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি, এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস আসার পর এখানে একটু নিচে চলে আসবেন। একটু নিচে আসার পর দেখতে পাবেন এখানে একটা অ্যাডস নামে অপশন আছে। ও সরি, আপনি যে এখানে আসার পর উপরে দেখতে পাচ্ছেন একটা টি ডট নামে অপশন আছে, টি ডটে ক্লিক করে দিবেন। টি ডটে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ কন্ট্রোল নামে যে সেটিংসটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন, যে অ্যাক্টিভ কন্ট্রোল সেটিংসটা। এখানে ক্লিক করার পর আপনাকে দেখুন এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে। তাই এখানে আপনি একদম নিচে চলে আসবেন আপনার স্মার্টফোনটাতে। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে গো টু অ্যাডস নামে যে সেটিংসটা আছে, গো টু অ্যাডস নামে সেটিংসটা, এটাতে একটা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে এমন একটা ইন্টারফেস, এখানে দেখুন আপনার স্মার্টফোনে যেই যেই ইয়ে থেকে অ্যাডসগুলো আসে এখানে কিন্তু অনেক ইয়ে থেকে আপনার স্মার্টফোনে অ্যাড আসে। আর এইগুলোকে যদি আপনি এক এক করে বন্ধ করতে চান তাহলে অনেক সময় লাগবে। আপনি যদি সব কটা বন্ধ করে দিতে পারেন তাহলে উপরে দেখুন যে এই অপশনটা আছে, এই অপশনটা, এটা কিন্তু অফ করে দিবেন। এটা অফ করে দেওয়ার সাথে সাথে এখানে গো ইট দিয়ে দিবেন। এখানে গো ইট দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে ব্যাক বাহির হয়ে আসবেন। এখান থেকে ব্রেক আসার পর উপরে দেখতে পাচ্ছেন যে টি ডট নামে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। টি ডট নামে অপশনটাতে ক্লিক করার পর এখানে যে সেটিংস নামে অপশনটা আছে এই সেটিংসটাতে ক্লিক করে দিবেন। সেটিংসটাতে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন। এখানে দেখতে পাবেন সাইট সেটিংস নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটা ইন্টারফেস, আপনি একটু নিচে চলে আসবেন। এখানে নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাডস নামে অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনার অপশনটা অলরেডি অফ আছে। আপনার ক্ষেত্রে যদি এই অপশনটা ওয়ান থাকে তাহলে এটা কিন্তু অফ করে দিবেন। এই দেখুন আপনার ক্ষেত্রে যদি অপশনটা এমন থাকে তাহলে এটা কিন্তু অফ করে দিবেন। তা আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।